So rise and shine, it is a new day for me. আর ইউজুয়ালি এ নিউ ডে মিন্স এ নিউ হোপ ফর মি। আর আমার দিন শুরু হয় ইউজুয়ালি এ ওয়ার্ম কাপ অফ ওয়াটার অ্যান্ড লিটল বিট অফ লেমন জুস অ্যান্ড এনজয় আউটসাইড অ্যান্ড আই লাইক টু ড্রিঙ্ক ইট। যেহেতু এটা মেকআপ ভিডিও না, সো আমি এখানে কোনো মেকআপ দেখাতে চাচ্ছি না, জাস্ট বিকজ অফ আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ড্রেস চেঞ্জ পেতে আমি অলমোস্ট রেডি, বাট আমি হচ্ছে একদম লাস্টে লিপস্টিক লাগাই, আদারওয়াইজ ব্রেকফাস্ট করলে লিপস্টিক কিন্তু খেয়ে ফেলি আমি, সেটা যতই লং লাস্টিং হোক না কেন। সো ব্রেকফাস্টে আমার আজকের জন্য থাকছে হচ্ছে ইয়োগার্ট আর হচ্ছে ওটস, ভেরি সিম্পল ব্রেকফাস্ট। অ্যান্ড দিস ইজ হাউ মাই ডে স্টার্ট এভরি ডে উইদাউট ফ্রাইডে। I work here, so basically এটা হচ্ছে আমার ওয়ার্ক প্লেস। আর এই লম্বা করিডোর পার হয়ে যাওয়ার পরে হেয়ার কামস মাই রুম, যে রুমটাতে হচ্ছে আমরা অ্যাজ এ টিম, বিজনেস ডেভেলপমেন্ট টিম ওয়াইজ আমরা এখানে হচ্ছে কাজ করি। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9টা, দুইটা নাগাদ হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক থাকে আর আমি কিছু ব্রেকও পাই সেখানে লাঞ্চ করার জন্য। তো নর্মালি হচ্ছে আমার অফিস থাকতে হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত, অ্যান্ড ইট 6 PM, দ্যাট মিনস আমার অফিস আওয়ার হচ্ছে শেষ। অ্যান্ড অফিস আওয়ার শেষ মানে কেমন খুশি খুশি লাগতে থাকে, কাজ শেষ। বাট ফর মি অফিস আওয়ার শেষ মানে হচ্ছে আমার work to do, and that is tuition. So office hours থেকে হচ্ছে আমাকে যেতে হয় টিউশনি করতে। And finally হচ্ছে আমার সব কাজ, বাহিরে থাকা সব কাজ শেষ। অ্যারাউন্ড 8:30 বা 8 টাইমে হচ্ছে আমি বাসায় আসার সুযোগ পাই, এরপরে হচ্ছে আর কোনো কিছু করার মতন এনার্জি থাকে না আমার। সো দিস ইজ দ্য সিরিজ আই ওয়াজ ওয়াচিং দ্যাট ডে। সো যদি এটা কেউ দেখে থাকেন সো কমেন্ট সেকশনে জানাবেন আপনার কেমন লাগছে। অ্যান্ড দ্য লাস্ট থিং আই ডু অ্যাট নাইট ইজ বেড টাইম স্টোরি বুক। সো এই বইটা হচ্ছে আমি নর্মালি এখন পড়ছি। সো যদি কেউ এই বইটা পড়ে থাকেন সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, ডিড ইউ গাইস লাইক ইট অর নট। সো ইয়া, দ্যাটস ফর টুডে।